আপার প্রাইমারির বিভিন্ন প্রশ্নের ভেতরে সবচেয়ে আজকের বড় প্রশ্ন হচ্ছে ভেরিফিকেশন কবে এবং সেকেন্ড ফেজ আর বের হবে কিনা। এই দুটো প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে এবং যেহেতু আমি আপনাদেরকে আমার ফোন নাম্বারটা শেয়ার করেছি, ফলে কিন্তু এই প্রশ্নগুলো বারবার আমার কাছে আসছে। প্রথম প্রশ্ন যাই, ভেরিফিকেশন কবে হবে? দেখুন, আপার প্রাইমারি ভেরিফিকেশন হওয়ার যে ডেট বা আপার প্রাইমারি ভেরিফিকেশন নির্ভর করছে একমাত্র 9-10 এবং 11-12 কাউন্সিলিংয়ের ওপরে। 9-10 এবং 11-12 কাউন্সিলিং যদি ঠিকঠাক না হয়, অর্থাৎ এগুলো যদি না হয় 9-10, 11-12 কাউন্সিলিংয়ের পরে যদি নিয়োগ না হয়, তাহলে কিন্তু আপার প্রাইমারির ভেরিফিকেশন হওয়া সম্ভব নয়। এবং তার ভেতরে আরেকটা সংবাদ আমি অলরেডি দিয়ে দিয়েছি যে 11-12 এবং 9-10 যারা এম্প্যানেলড আছেন তাদের কিন্তু যে এম্প্যানেলডের বৈধতা সেটা হচ্ছে নভেম্বর মাস পর্যন্ত 2018 সালের। ফলে এর ভেতরে যদি নিয়োগ না হয় তাহলে কিন্তু আবার 9-10 এবং 11-12 নিয়োগ নিয়ে যেমন সমস্যা সৃষ্টি হয়েছে, মানে এই যে সমস্যাটা রয়ে গেছে, তখন কিন্তু তাদের নিয়োগ যদি না হয় তাহলে কিন্তু আপার প্রাইমারির নিয়োগ হওয়াও কিন্তু সম্ভব নয়। যারা ইম্প্যানেলড হয়ে আছেন তারা ভেবেছিলেন যে আমরা চাকরি পেয়ে গেছি, আমাদের আর ভাবতে হবে না, কিন্তু তাদের কিন্তু সামনে বড় একটা বিপদ আসছে। তো 9-10 এবং 11-12 কাউন্সিলিং হয়ে যতক্ষণ না পর্যন্ত তাদের রিক্রুট হচ্ছে বা তাদের নিয়োগ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপার প্রাইমারি ভেরিফিকেশন হওয়া সম্ভব নয়। অতএব 9-10 এবং 11-12 কাউন্সিলিং করতে গেলে যে আগামী দিনে যে বড় আন্দোলনের কথা বলা হচ্ছে, সেখানে কিন্তু যারা ইম্প্যানেলড আছেন তাদেরকেও আসতে হবে। দ্বিতীয় প্রশ্ন, সেকেন্ড ফেজ হবে কিনা? একদম ঠিক, সেকেন্ড ফেজ হবে। আমি আগেও বলেছি সেকেন্ড ফেজ হবে, থার্ড ফেজ হবে, এমনকি ফোর্থ ফেজও হবে। সেজন্য আপনাকে ধৈর্য ধরতে হবে, কখন বের হবে তার কোনো ঠিক নেই। নিশ্চয়ই যদি বেরোয় আমি আপডেট আপনাদেরকে দিয়ে দেবো। এবং হঠাৎ করে আজকে একজন আমাকে ফোন করে বললেন যে সেকেন্ড ফেজ বেরিয়ে গেছে, আমি মানুষের কাছে শুনলাম, আও নয়, সেকেন্ড ফেজ বের হয়নি। এই যে হঠাৎ করে কেউ অপপ্রচার করছে এবং সেটা শুনে একের পর এক মানুষ ফোন করে জিজ্ঞাসা করছে আমাকে যে সেকেন্ড ফেজ বেরিয়ে গেছে, কী হবে, কখন কী হবে, সেকেন্ড ফেজ বারবার বলছে, সেকেন্ড ফেজ যদি বের হয় নিশ্চয়ই আমি সংবাদ দেবো আপনাদেরকে। সেকেন্ড ফেজ, থার্ড ফেজ, এমনকি ফোর্থ ফেজও কিন্তু হতে পারে, সেজন্য আপনাদেরকে ওয়েট করতে হবে। এক্ষুনি যে বের করবে এমন কোনো সম্ভাবনা নেই কিন্তু যে দুই একদিনের ভেতরে বের করবে, অতএব সেজন্য আপনাদেরকে ওয়েট করতে হবে। তো আজকে ছিল এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো কথা নিয়ে দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বেশ, টাটা।